একটু ধর, সাবধানে সেল করবি, কেউ যেন ট্রেন না পায়। কিন্তু মারুষটা টের পেয়ে থানায় কমপ্লেন করেছে, অলরেডি পুলিশ তদন্ত নেমেছে আর তোমাকে খুঁজছে। আরে বেটা, আমাকে ধরা অত সহজ না। মহামান্য আদালত, আসামি লালুর অসাবধানতার কারণে নগর কলেজের জমজমাট হেরোইন ব্যবসা বন্ধ হয়ে গেছে। শুধু তাই নয়, পুলিশের কাছে সেই ব্যবসার খবর ফাঁস হয়ে গেছে, যার ফলে প্রায় 1.5 কোটি টাকার মাল পুলিশের হাতে তুলে দিয়ে আসামি তার নিজের জীবন বাঁচিয়ে পালিয়ে এসেছে। তাই হাও মাও খাও, মানুষের গন্ধ পাও, রাক্ষসের মতো পুলিশ আসামির সূত্র ধরে এসে আপনার ঘাড় মটকে ধরতে পারে। বিধায় আমি মহামান্য আদালতের কাছে আসামিকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য জোর আবেদন করছি। আমার আদালতে ধরা খাইলে তার বেনামি জামিন। হ্যালো, প্রফেসর মারুত চৌধুরী বলছি। নাম পরিচয় যাই নাই ফোন করছে, তাই আমার কথাগুলো শুনে নে। তোর কারণে আমার কোটি টাকা হিরোইন ধরা খাইছে, আমার ব্যবসার মারা সারা হয়েছে। তাই যদি জানে বাঁচতে চাস, চাইলে থানার কমপ্লেন উইথড্র করে নিবে। উইথড্র না, তুই কোন বাবার কুলাঙ্গার সন্তান জানি না, কিন্তু আমি একজন শিক্ষক নামের বাবা। বিশ্ববিদ্যালয়টা হচ্ছে আমার সংসার, আর তার ছাত্রছাত্রীরা হচ্ছে আমার সন্তান। তাই কোনো বাবার জানা মতে যেমনি কেউ তার সন্তানদের জীবন নষ্ট করতে পারে না, তেমনি আমি আমার ছাত্রছাত্রীদের জীবন নষ্ট হতে দেবো না। মনে রাখিস, আমি লাশ হয়ে যাব, তবু তোর ভয়ে থানার কমপ্লেন আমি উইথড্র করে নেব না। বাস্টার্ড। মা, তুমি কি হয়েছে খোকা? এই আমি কি শুনলাম, কার নামে তুই থানায় কমপ্লেন করেছিস বাবা? মরণ নেশা হিরোইন ব্যবসার প্রধান কেউ হবে, যার কারণে ভার্সিটির নিরীহ মেধাবী ছাত্রছাত্রীরা সেই নেশা আসক্ত হয়ে পড়েছে। মা, এ ব্যাপারে বাবাকে কিছু বলার দরকার নেই। কিন্তু বাবা, ওরা যদি তোর কোনো ক্ষতি করে? তোমার দোয়া যখন আমার ছায়া হয়ে আছে, তখন কেউ কোনো ক্ষতি করতে পারবে না, সেই ভরসা রেখো। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। মা, আমি ঘুমোতে গেলাম, যা। বাবা, তুমি? তোর মা আসতে বাধ্য করলো। বুঝতে পেরেছি, মা তোমাকে সব বলে দিয়েছে। শত হলেও মা সন্তানের বিপদের কথা ভেবে চুপ থাকতে পারে? তোর মা তোকে নিয়ে ভীষণ দুশ্চিন্তে আছে, ঘটনা শুনে আমিও নিশ্চিন্তে নেই। তাই বলছি তুই এই কমপ্লেন উইথড্র করে নে বাবা। এই শহরের নীতিবান জজ আফজাল চৌধুরী তুমি, তোমার মুখে এই কথা সাজে না বাবা। কিন্তু একজন বাবা হিসাবে সন্তানকে বিপদের হাত থেকে রক্ষা করা আমার কর্তব্য। আমি তোর মাকে কথা দিয়ে এসেছি,
কমপ্লেইন তোকে উইথড্র করে নিতেই হবে বাবা। আই প্রফেসর মারুত চৌধুরী কোথায়? ক্যান্টিনের সামনে দেখে কি হলো? কথা দে বাবা, কমপ্লেইন তুই উইথড্র করে নিবি? বল বাবা। ঠিক আছে বাবা, আমি কমপ্লেইন উইথড্র করে নেব। থ্যাংক ইউ বাবা, বাই। মহামান্য আদালত, আসামি জামাল শেখ একজন ভয়ঙ্কর সন্ত্রাসী, মরণ নেশা হেরোইন ব্যবসার সাথে জড়িত, আর তাই নগর কলেজের সাধারণ ছাত্র ছাত্রীদের মাঝে সেই নেশার ব্যবসা চালিয়ে আসছিল। প্রফেসর মারুফ চৌধুরী তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পরিণামে আসামি জামাল শেখ ও তার গঙ্গা প্রকাশ্যে তাকে নির্মমভাবে হত্যা করেছে, যার চাক্ষুষ সাক্ষী নিহত মারুফ চৌধুরীর পিতা আমাদের সম্মানিত জাজ জনাব আফজাল চৌধুরী আর কলেজের কয়েকজন ছাত্রছাত্রী। আমি কলেজের সেই সব ছাত্রছাত্রীদের সাক্ষ্য গ্রহণের জন্য মহামান্য আদালতের কাছে অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া গেল। আচ্ছা, প্রফেসর মারুফ চৌধুরী যখন খুন হয় তখন আপনারা কোথায় ছিলেন? আমরা তিনজন ক্যান্টিনের সামনে ছিলাম। আর আপনারা? আমরা সবাই ক্যাম্পাসের মাঠে ছিলাম। প্রফেসর মারুফ চৌধুরীকে যে খুন করেছে সেই খুনিকে আপনারা দেখেছেন? জি। ভালো করে চেয়ে দেখুন তো, কাঠগড়ায় দাঁড়ানো এই আসামি সেই খুনি কিনা? কি হলো, সত্যি করে বলুন, এই সেই খুনি কিনা? না। আপনারা মিথ্যে কথা বলছেন। অবজেকশন মহামান্য আদালত, মূল বক্কর আলী মোল্লাকে টক্কর দিয়ে এই বাইডি মোর নির্দোষ মক্কেল রে দোষের চক্রে ফালানের রাস্তা খুঁজতে আছে। এই ভোলাভালি ভাই বোনেরা সত্য কথা কওয়ানের পরেও অগরে মিথ্যা কথা কওয়ানের চাপ সৃষ্টি করতে আছে। অবজেকশন ওভাররুল। ধন্যবাদ মহামান্য আদালত। কোন আসামিদের শাস্তি দিতে হইলে আইন চাই সাক্ষী আর প্রমাণ। মোর মক্কেল জামান শেখ যে নির্দোষ, ঘটনাস্থলে উপস্থিত ছাত্রছাত্রীরা হেইয়েই কইলে এজাহারে উল্লেখ আছে বাদী সশক্ষে দেখছেন। আমার মক্কেল হের গুন্ডা বান্ডা বন্দুক লইয়া হের পোলারে খুন করছে, কিন্তু হেই কালে উপস্থিত আসলে শত শত ছাত্রছাত্রীরা হেরা কেউ কি দেখে নাই যে মোর মক্কেল হেগো প্রাণ প্রিয় শিক্ষকরে খুন করছে? হ্যাঁ দেখবে কেমনে, কারণ প্রফেসর মারুফ চৌধুরী যে কালে খুন হয়েছে হে কালে মোর মক্কেল দেশের বাইরে ব্যাংককে আসলে। হেইয়ার প্রমাণ এই টিকিট, এই পাসপোর্ট আর যে হোটেলে আসলে এই রিসিট। মহামান্য আদালত, প্রফেসর মারুফ চৌধুরী নিহত হয়েছে গেছে কাল সকাল 9:35, কিন্তু মোর মক্কেল ঠাইয়ারে এয়ারপোর্টে ল্যান্ড করছে সকাল 10:05। এজাহারের ভিত্তিতে ওসি কুতুবুদ্দিন মোর মক্কেলের খোঁজ করিয়া এয়ারপোর্ট গ্রেপ্তার করেন। ঘটনার সত্য না মিথ্যা ওসি সামনে জিগেলি পাইবেন। মিস্টার কুতুবুদ্দিন, আপনি এই মামলা সম্বন্ধে কি জানেন? কিছুই জানি না মহামান্য আদালত। আমি মামলার এজাহারের ভিত্তিতে গতকাল সকাল 10:05 আসামিকে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করে আদালতে হাজির করেছি মাত্র, কিন্তু নিহত মারুফ চৌধুরীকে কে বা কাহারা খুন করেছে তার সঠিক তথ্য আমি পাইনি। প্রত্যক্ষদর্শী নগর কলেজের যারা এই ঘটনা দেখেছেন তারা আসামি জামান শেখ সম্পর্কে আমাকে কেউ কিছু বলেন। মহামান্য আদালত, এই এরপর মোর আর কনের কিছুই নাই। আমি আমার নির্দোষ মক্কেলের নিঃশর্ত বেকসুর খালাসের জন্য জোর আবেদন করতে আছি। দ্যাটস অল ইজ অনার। আসামি জামান শেখ ও তার গঙ্গদের বিরুদ্ধে আনিত অভিযোগের উপযুক্ত কোনো সাক্ষী প্রমাণ না থাকায় ভদ্র আদালত আসামি জামান শেখ ও তার গঙ্গদের বেকসুর খালাস দিচ্ছে।
মনে রাখ তো বউইন বাইরিরা উলিও যদি কোন কারণে মুখ খোলছো মুইনা আজ রাইলা আমিন বাইরি তোমাকে বিচার করবে গুতাইয়া মনে রাখো এখন যাও 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 আর ওর এই খাইস কিন্তু গোপে গাবে বইয়া তোমাকে বাহাবা দিতে এসেছি কারণ বিচারকের আসনে বসে আজ আমি তোমার কাছে পরাজিত সারা জীবন বহু আসামির বিরুদ্ধে শাস্তির রায় দিয়েছি হয়তো তাদের মধ্যে অনেকেই নির্দোষ নিরপরাধ ছিল তুমি তোমার মতো আইনজীবীরা সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য করে আমাকে আমারই মতো অন্য কাউকে ধোকা দিয়েছ অন্যায়ের পক্ষে রায় দিতে বাধ্য করেছ যেমনটি করতে বাধ্য হয়েছি আজ আমার আমার নিজের চোখের সামনে ওই খুনিটা আমার সন্তানকে খুন করেছে অথচ বিচারকের আসনে বসে বাবা হয়ে নিজের সন্তানের খুনিকে শাস্তি দিতে পারিনি আর তাই আমি এক সন্তানকে হারিয়ে যে শিক্ষা পেয়েছি তার পরিণামে আমার আরেক সন্তানকে একজন আদর্শবান আইনজীবী বানাবো যাতে এই শহরে তোমার মতো আর কেউ যেন আইনজীবীর আদর্শকে বিক্রি করে পবিত্র আদালতে দাঁড়িয়ে কোন খুনি সন্ত্রাসীকে নির্দোষ প্রমাণ করতে না পারে দোষে গুণে মানুষ কিন্তু আমি নাকি অমানুষ সন্ত্রাসী গো গডফাদার তাই এমপি রহন ব্রাদার সন্ত্রাস দমনের আন্দোলনে নামতেছে কিন্তু ওই জানে না উপরে আসমান নিচে জমিন মাঝখানে আজরাইল আমিন আমার আদালতে ধরা খাইলে তারে দেই না জামিন তাহলে আর দেরি না করে ওর নামে আপনার উকিল নোটিশটা পাঠিয়ে দেওয়া উচিত কিসমত খামাখা ঢিচুয়াতে সত্যি একটা ধামাকা আমি হাঁক করলে কোথায় কারে কখন মরণ ঘণ্টা দিতে হবে বুঝে পালা তাই এমপি আমার বিরুদ্ধে গলা ছাই রাজ দেওয়ার আগে ওর টুটি চাই পাথর বই বাঘে আপনারা যে আশা নিয়ে ব্যবসায় নেমেছেন আমি তার সাফল্য কামনা করছি আপনাদের যে কোনো প্রয়োজনে আমাকে আপনাদের পাশে পাবেন কোনো চাঁদাবাদ সন্ত্রাসী যদি আপনাদেরকে সমস্যায় ফেলে তাহলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন আমি তাৎক্ষণিকভাবে ওদের বিরুদ্ধে অ্যাকশন নেব আরে অল রাইট থ্যাংক ইউ সো মাচ ওনাকে হাসপাতালে নিয়ে যান ঠিক আছে Thank you.
এভাবে আর নিজেকে কষ্ট দিও না। কি করব বলো? আমি যে মা, সন্তান হারানোর কষ্ট কি করে বলবো? আমি সব বুঝি শারমিন, আর তাই সে মনের কষ্টকে চেপে রেখে প্রতিশোধের অপেক্ষায় আছি। আজ যারা আইনকে অন্ধ বানিয়ে আমার মারুফের খুনিকে রক্ষা করেছে, কাল যেন সেই খুনিকে ফাঁসিতে ঝোলাতে পারি, সেই আশায় আমাদের মাসুদকে একজন আদর্শবান আইনজীবীর কাতারে দেখতে চাই। বাবা, বাবা, তোমাদের দোয়ায় আমি ল প্র্যাকটিস শুরু করেছি। গড ব্লেস ইউ মাই সন। বাঙালি ভাই? আরে আমগো বড় আপুজে। আব্বু আম্মু কোথায়? উপরে। তুমি এখানে বসো, আমি উপর থেকে আব্বু আম্মু নিয়ে আসি। ঠিক আছে। দুলা ভাই আপনি বসেন। বাবা, ওকালতির পোশাকে তো তোমাকে বেশ মানিয়েছে, তাই একটা ছবি তুলবো, বুঝলে? ভাইয়া, তুমি বাবা মার মাঝখানে গিয়ে দাঁড়াও। আরে দাঁড়াও না, দাঁড়াও দোলা, আমি না থাকবো কেন? আপু তুমি এখানে দাঁড়াও এক মিনিট। কেমন আছো আপু? ভালো। শোনো মা, আর কতদিন সংসারের দায়িত্ব নিয়ে থাকবে? এবার মাসুদকে বিয়ে করিয়ে বউ ঘরে এনে অবসর নাও। ঠিক বলেছো আপু, বাবা মা যদি রাজি থাকে তাহলে আমি এক সুন্দরী ভাবিকে খুঁজে বের করব। সারা
ব্যাপার মা, বাঙালি ভাইয়ের এই অবস্থা কেন? কোনো কারণ না বলে বাচ্চা ছেলেদের মতো হাওমার করে কাঁদছিল। আর তাই তোর বাবা মুখে টেপ লাগিয়ে দিয়ে বলে গেছে সে না ফেরা পর্যন্ত ওই টেপ যেন কেউ না খোলে। তুই না টিভিতে সিনেমা দেখবি বলে ছুটি নিয়ে চলে গেলি? কিন্তু ঘরে গিয়ে দেখি টেলিভিশন চলে না, তাই কষ্ট করে নিয়ে এসেছি। মা কিরে কিছু বলবি? মাসুদ ভাই এরকম টেলিভিশনটা একটু ঠিক করাই দেন না। মাসুদ আসুক তারপর দেখা যাবে। কি তুমি ঠিক করে দিবা? তাহলে আসো। ঠিক আছে, তুমি কাজ করতে থাকো, আমি মেসেজ বন্ধ করে দিতেছি। কিন্তু সব জায়গায় তো দেখলাম আছে, ব্যাপারটা কি? ও হা মেন্স হয়ে যাও। বোমা বিস্ফোরণের মতো কিসের শব্দগুলো? কি জানি দেখো, টিভি ঠিক করতে এসে ব্লাস্ট করে নিজের কি হাল করেছে। দারুণ লাগছে মাসুদ, ওর একটা ছবি তুলে বড় ফ্রেমে বাঁধিয়ে রাখ, ও দেখবে আর ভুয়া মিস্ত্রি কি করে পরিণামের কথা ভাববে। আমার 12টা বাজে আইডি আবার হাতে, কেডাই কইছিল তোমারে মেনচু জন করতে। আমার টেলিভিশনের এই অবস্থা কেন? বাঙালি কই? ভালো করে চেয়ে দেখ এটা কে। আরে এইটার অবস্থা দেখে আমার টেলিভিশনে দেখতেও খারাপ। সামনে গুটিটা পার মোরা। থামুন থামুন একটু থামুন। কি ব্যাপার? আমাদের গুড্ডিটা ওই ছাদে আটকে গেছে, আমরা ছোট তো তাই আনতে পারছি না, প্লিজ একটু এনে দিন না। ঠিক আছে দিচ্ছি। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ আঙ্কেল, ওয়েলকাম। তুমি না মানে উপরে ঘুড্ডি ঘুড্ডি? হ্যাঁ ঘুড্ডি পারতে গিয়ে। তুমি ঘুড্ডি পারতে গিয়েছো? ইয়ে মানে বিশাল তুমি যাও। ইয়ে মানে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আরে যাও না। একটা অনুরোধ দেন সাহেব, আপনি প্রতিদিন এই বাথরুমে গোসল করবেন আর উপরের দিকটা এরকম খোলাই রাখবেন। তোমাকে যে আমি কি খাবো? আসি আসি। হ্যাঁ ঠিক আছে। দোলাপা গোসল শেষ হয়েছে, চাচি তাড়াতাড়ি আসতে বলছে। আরে দাঁড়াও দাঁড়াও, এখনই যেও না। এখনই যেতে বললে আবার বলছো না, তাহলে আমি কখন যাব? আমি কাপড়টা পাল্টি নি তারপরে যাও। ঠিক আছে জলদি পাল্টাও। কিভাবে পাল্টাবো? দুহাতে চোখ চেপে ধরে রাখো। আচ্ছা আচ্ছা। আরে আমারটা না তোমারটা। ও আচ্ছা আচ্ছা। তোমার মনের ইচ্ছা তো আমি বুঝেছি, যাও ওদিকে মনে রাখো। আচ্ছা আচ্ছা আচ্ছা।
मन कट छुरी दिए तुमके भलोबासी तुमरी पर फासी बाचिना तुम्हें छाड़ा तो बंधु रे जादू करी काछी तो मिला करनी किछुई आमी तानरे को गिला तुम्हारी रूपे आमे काछे कानिला जीवन साथी हबे की मन में ताई आशे पाशे रबे की अमरी मन तुम्हारे शुद्ध देवरे शादी कौन तुम्हारे पे मिले बुरे आकर चो दीवाना रे छुट गए बारे बारे तुम्हारी देखा पे से ओ बंधुरे अमित तो शबी बुझी तो पुनी तुम्हारे खुदी कभी तो चाहे जिते ओ बंधुरे गोरिनी की सुई आमी तानर का तुम्हारी रूपे आमे कासे कानीला कुरे चो अनिक की सुई तानर को पिला आमा के जादू कुरे खाची कानीला आमी देखो ना मिले तुम्हीं आमार शाबी देखो था मिले आरे तुला दूरे दूरे आमी जाए जोले पूरे नाउ ना पाहु दूरे ओ बंधुरे ऐसो ना ऐसो काफे अमारी दुखेर मधे सोहागे देबो भरे ओ बंधुरे कोरे छो अनेक किसी धानेर को पिला अमाके जादू कोरे काचे तनिला कोरनी किछुई आमी धानेर को गिला तुम्हारी रूपे आमाय काछे कानिला काटे काटे शापे काटे 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 छुरी काटे तुमि काटे दुज खदिए ईड़ी दाइता कुट कुट सोना जादू कुट कुट काटे शुदू मन काटा छुरी दिए ईड़ी दाइता आमाके केटे छिरे तुमि जे धीरे धीरे करे छु पागल करो बंधुरे तुमके भालोबासी प्रेमरी पक्षी धनिर पुखिला আমাকে জাদু করে কাছে টানিয়া করিনি কিছুই আমি তানের কিনা তোমারই রূপে আমায় কাছে টানিয়া দেখি দেখি এই শালাই সাইকেল হান্ডাই দিয়ে আমার দিকে কি দেখে এটা দাও তাই দেখতেছে ওই দিকে তাকে কি দেখতেছ দেখার জিনিস দেখছি ভাই তুমি ডিস্টার্ব করছো কেন তোর ঘরে খালাস আছে মা বোন কেউ নাই আছে তবে ওর মতো সুন্দরী বউ নাই তো তাই দেখছি ভাই বাইরে
তোর যতক্ষণ মন চায় তুই দেখ তবু বাইর করিস না। গম জমেছে আমি তো ভাবছিলাম রান্নাও বাইর করব। আল্লাহ বাঁচাইছে শুধু রোল বার করছে। কলি আমার বুলবুলি তোর সাজন গোজন শুধু আমি দেখুম তাই তোর গাগো তোর একটু টুকটাইকা ডুইকা রাখিস। আরে আমার পেটের নাগর রে নিজের তাতে ঝুলতেছে সেইদিকে খেয়াল নাই। সোনার চার টিপলা ঘুঘু নিজের খবর রাখার চেষ্টা করিকা। আমারে কয় দূর কথা আর আমি ভাবছি কি এটা কি নতুন জিনিস কইছে আপনাকে হইল আপনার কথা লাগেনি তো? লাগলে কি করবেন? কেন মালিশ করে দিব? ও তো ঠিকই বলেছে যদি কোথাও আঘাত পেয়ে থাকেন তাহলে আমার সাথে চলুন। কোথায়? মাসুদ ভাই তোমার এই কি লুতে ও কালতি বুদ্ধি ছাড়া কিছু নাই। সরি, আই এম ভেরি সরি। ইটস ওকে। আচ্ছা আপনি কি সেই মাসুদ চৌধুরী যে নগর প্লাজা থেকে আমার ভাতিজিকে কিডন্যাপারদের হাত থেকে রক্ষা করেছিলেন? আপনি তাহলে এমপি রায়ন সাহেবের বোন? হ্যাঁ সুইটি। আচ্ছা আপনার আরেকটি বোন আছে না? হ্যাঁ বিউটি। তোকে চাই কারণ তোর এমপি ভাই আমাদের বিরুদ্ধে যে আন্দোলন শুরু করেছে তা বন্ধ করার জন্য তোকে আমাদের প্রয়োজন। Oh!
যদি তুমি সুমামতি না আসতে তাহলে ওই সন্ত্রাসীর আমাকে তুলে নিয়ে আমার ভাইয়া সন্ত্রাস দমন আন্দোলনের পথে বাধার সৃষ্টি করত। বিটি কিন্তু পারবে না, ওই ক্রিমিনালদের বিরুদ্ধে তোমার ভাইয়ার মতো এই ক্রাইম রিপোর্টার আজাদের কলম অস্ত্র হয়ে গর্জে উঠবে। ওদের কপালে কি লেখা? বিশেষ আদালতে ওদের বিচার হবে। ওদের মাফ করা যাবে না, কারণ আপনার কাজকর্মের বিরুদ্ধে আন্দোলন করার অপরাধে এমপি কে মানুষ নামের মূর্তি বানিয়ে রাখার যে প্ল্যান আপনি করেছিলেন ওরা তা পণ্ড করে দিয়েছে, তাই ওদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হোক। কিন্তু আমি কমু মৃত্যুদণ্ড দিয়া নিজেকে জনবল শেষ করিয়া দিলে একদিন আমরাই জনবিহীন হইয়া পড়ব, তাই অগরে মাফ করিয়ে দেওয়াই উচিত। ঠিক আছে, তোমার কথা রাখলাম, কিন্তু আমি শিওর রায়হান কাল সকালে সন্ত্রাস বিরোধী মিছিল বাইর করব, আর আমি চাই তোরা ওর বিরুদ্ধে উল্টা মিছিল বাইর কইরা আমার মনের মকসাদ পুরা কইরা দিবি। রায়হান ভাই এগিয়ে চলো, রায়হান ভাই এগিয়ে চলো, তোমার সাথে সন্ত্রাস দমন কমিটি লড়তে হলে লড়ব। এমপি পথ ছেড়ে দাঁড়া, এই সন্ত্রাসী দল নিজেরা সন্ত্রাসী হয়ে আমাদেরকে সন্ত্রাসী বলছিস? ভালোই ভালোই ভুয়ো মিছিল ভেঙে চলে যা বলছি। এই আমাদের একটা ভুয়ো মিছিল মার সবাইকে। মাসুদ পাগলামি করিস না বাবা,
তুই কি লপড়ুয়া স্টুডেন্ট নাকি সন্ত্রাসী? সন্তানের চোখের সামনে তার জন্মদাতা পিতার গায়ে যে সন্ত্রাসী হাত তুলেছে তার গায়ে হাত তোলা নাকি সন্ত্রাসী করা বাবা? কিন্তু এই সন্ত্রাসী যা করেছে পরিণামে তুই যা করেছিস ওর সাথে তোর পার্থক্যটা রইল কোথায়? বাবা, তোমরা আমাকে জন্ম দিয়ে লালন পালন করে গড়ে তুলেছ তোমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য, আমার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য। কিন্তু কেউ আমার বোনের পরনে কাপড় ছিঁড়ে ফেলার পর তা দেখে কাপুরুষের মতো মুখ বুঝে বসে থাকার জন্য নয় বাবা। আর তাই শুধু আজকের এই ঘটনাই নয়, ভবিষ্যতে আর কোনোদিন কেউ যদি আমার চোখের সামনে তার উপরে এই ধরনের জুলুম অত্যাচার করে তাহলে সে অন্যায়কে আমি বরদাস্ত করব না। আজ যা তুমি করতে দাওনি সেদিন তাই করব, কেটে টুকরো টুকরো করে ফেলবো ওই মানুষ থেকে। ওর কথা শুনে আমার খুব ভয় করছে, এই ঘটনার রেস ধরে আবার ওই সন্ত্রাসীদের সাথে কোনো অঘটন ঘটবে কিনা কে জানে। সময় খারাপ, আমি জানি আমাদের লোকেরা দোষ করেছে, তবু তুমি যদি বলো তাহলে ওই কুতুব খালির এই কুতুবউদ্দিন মাসুদের কুতুবগিরি ছুটিয়ে দেবে। কিন্তু ও জজের পোলা, তাই ডাইরেক্ট অ্যাকশনে গিয়া পানি ঘোলা করে লাভ নাই, তুমি শুধু ওর গ্রেফতার করো, পরের কাম ঘরের লোক অ্যাডভোকেট বক্করালি করব। আপনি কি মাসুদ চৌধুরী? জি। গতকাল সকালে বাঘা নামের কাওড়ে আপনি খুন মানে অ্যাটেম্প টু মার্ডার করতে চেয়েছিলেন? হ্যাঁ। মহামান্য আদালত আসামি এক কথায় স্বীকার করার পর আর কোন সাক্ষী প্রমাণ জেরা করার দরকার আছে বলে আমি মনে করি না, আর তাই আসামিরে তার উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আমি জোর আবেদন করছি। হ্যাঁ উকিল সাহেব, অপরাধী তার অপরাধের শাস্তি পাবে এটাই সত্য, কিন্তু যে ঘটনায় আমাকে অপরাধী করা হয়েছে সেই ঘটনার প্রকৃত অপরাধী কে তা যাচাই না করে আমাকে শাস্তি দেওয়ার আবেদন করে আপনি অপরাধ করেছেন। এ কয় কি? ঠিকই বলছি, ওই সন্ত্রাসীর পক্ষে ওকালতি করার কারণে ইচ্ছে করছে আপনাকে জুতা মেরে গাল লাল করে দেই। এই বক্করালি চক্র তো বড় নয়, এইবার পড়বা। অর্ডার অর্ডার, ভুলে যাবেন না এটা আদালত, তাই সংযত হয়ে কথা বলুন। মহামান্য আদালত, আমি তাকে জুতা মারার কথা বলেছি তাতেই উনি উত্তেজিত হয়ে উঠেছেন, কিন্তু আমি যখন প্রকাশ্যে তার বোনের কাপড় ছিঁড়ে উলঙ্গ করে ফেলবো তখন উনি কি করবেন? মুই তোরে গুন করি মারমু, তোর লাশ কুত্তা নিয়ে খাওয়ামু। মহামান্য আদালত, আমি যে অশুভ অশ্লীল কথা বলেছি তা শুনেই উনি আমাকে খুন করতে চেয়েছেন, তাহলে ওই সন্ত্রাসী বাঘা আমার চোখের সামনে বিনা কারণে আমার বোনের পরনে জামা ছিঁড়েছে, আমার বাবাকে মেরেছে। এক ভাই এক সন্তান হিসেবে আমি কি চুপ করে থাকবো? বলুন আপনারা চুপ করে থাকবেন? মহামান্য আদালত, আমার বাবার সম্মান বোনের ইজ্জত রক্ষা করতে গিয়ে যা করেছি সেটা যদি অ্যাটেম্প টু মার্ডার কেস হয় তাহলে বাংলাদেশ অপরাধ দণ্ডবিধির অ্যাটেম্প টু মার্ডার মামলার ধারা 307 এবং নারী নির্যাতন মামলার 9 ধারায় এ উকিল সাহেবের মক্কেল ওই সন্ত্রাসী বাঘাকে সশ্রম যাবজ্জীবন শাস্তি দেওয়া উচিত। মূল ভাই সে গেলাম নাই। অর্ডার অর্ডার অর্ডার, আসামি মাসুদ চৌধুরীর বিরুদ্ধে আনিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আসামি যে যুক্তি দেখিয়েছেন আদালত তা সঙ্গত মনে করেছে, বিধায় আসামিকে বেকসুর খালাস দেওয়ার আদেশ দিচ্ছে। আপনার ছেলে সত্যি বাপকা বেটা। সত্যি মোহাম্মদ আলী, ছেলেটির তুলনা হয় না। কার কথা বলছো ভাইয়া? আরে সেই ছেলেটি সেদিন মার্কেটে শান্তাকে কিডন্যাপারদের হাত থেকে রক্ষা করেছিল সেই মাসুদ চৌধুরীর কথা। পত্রিকা সংবাদ পড়লে বুঝতে পারবি গতকালও কি এলাহি কাণ্ডটাই না ঘটিয়েছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার সন্ত্রাস দমন কমিটিতে ওকে আমি সেক্রেটারি বানাবো। হ্যালো, হ্যাঁ আসছি, চলো মোহাম্মদ আলী আসুন। তোমার জ্বর গালে পড়েছে কিন্তু দাগ হৃদয়ে লেগে আছে, সেই দাগ তোমাকেই মুছে দিতে হবে।
अरे की खबर हुलाम ना है शफालम ना आशामी हुआ जजर पुराय तुम्हार मतो चाचे लाइन जी बिरे भाई मचेर मतो चाई चरा चाई पा धोर से बिना शाजाई खालास एकों तुम्हार अवस्था जिंदा लाश किन्तु मुई बोक कराली मो सोक करे उर पत्ती ये दे मोरे बाइन मज बानानोर भाइन ओरे कृती ये दे नाइले एक काम को चाहिए गोरा बारूद रस्त्र दिया डेथ सर्टिफिकेट अमर साइन को चाहिए राग ओखने ऐ तू एदिके पहाड़ दे आमी एदिके देखछी ठीक आछे जा भालो करे अस्त्र गुलो चेक कर সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকো কেউ এক পাও নড়াচড়া করবে না স্যার গোডাউন সিজ করে হেডকোয়ার্টারে খবর দাও ইস উপরে আসমান নিচে জমিন মাঝখানে আড্ডায় নামেন আমার আদালতে ধরা খাইলে তারিখেই নামি জামিন ওই বিশাল আমার ব্যবসার কাল হয়ে দাঁড়াইছে কিন্তু ওই ব্যবসার বারোটা বাজাইছে এবার অস্ত্রের গোডাউনে হামলা করার পরিণামে ওই অস্ত্র ছাড়া কবরে পাঠানোর ব্যবস্থা করতে হইব হ্যাঁ ভাবি সব কেনাকাটা শেষ আমি এক্ষুনি আসছি বাই ওই আয়া পড়ছে রেডি হ হায় বিশাল আরে মাসুদ তুমি এই গাড়ি নিয়ে কোথেকে সরকারি গাড়ি বাবা ডিউটির জন্য দিয়েছে তাই একটু ট্রায়ালে বের হয়েছি তা তো শপিং কার জন্য তোমার মনে নেই আজ ভাইয়া ও ভাবির বিবাহ বার্ষিকী ও মাই গড আমি তো ভুলে গিয়েছিলাম চলো তোমাকে নামিয়ে দিয়ে আমিও আসা বন্দোবস্ত করি বসো চলো আরে কস্কি তখন ডস দিয়া ওই সালার লিফট নিয়ে চলে গেছে আর তরা খাম্বা নিজে দাঁড়া লম্বা ছেটটা সস মনে রাখিস মিশন সাকসেস না হইলে আমার আদালতে তখন হাতুড়ি বকশিস দিব ওকে বস ও দেখছি আমাদের ফলো করছে ডন্ট ওয়ারি আমি তো আছি থ্যাংক ইউ মাসুদ আজ তুমি না থাকলে ওরা আমাকে মেরেই ফেলতো কিন্তু ওরা কারা কেন তোমাকে মারতে চেয়েছিল তার তদন্ত করে অবশ্যই ওদেরকে শাস্তি দিতে হবে হ্যাঁ আমি ওদের কাউকে ছাড়বো না চলো নামি না খালি হাতে যাওয়া ঠিক হবে না তুমি যাও আমি আসছি ওকে এসো কিন্তু বাই থ্যাংক ইউ La 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 la
আসছে না কেন? বিশাল বিশাল করো। ইয়েস স্যার। কি ব্যাপার আপনারা? এসআই সাহেব, এই নিন কিসমত খামাকার আগাম জামিনের পেপার্স, এবার ওকে মুক্তি দিন। পুলিশ অপরাধীকে গ্রেফতার করার মাত্রই আপনারা তার জামিন নিতে চলে এসেছেন না? আপনার কাজ আপনি করেছেন আর আমাদের কাজ আমরা করতে এসেছি, কিন্তু ও এই দেশের এমন কোন নামি দামি ব্যক্তি নয় যে ওর অনুপস্থিতিতে দেশের ক্ষতি হয়ে যাবে, জনগণের অমঙ্গল কিছু হয়ে যাবে। ও একজন সন্ত্রাসী, ও একটা খুনি। মিস্টার বিশাল, আপনারা এসব কথা আদালতে বলবেন? ইয়েস, আদালতে বলবো, কিন্তু আদালতে বলার আগ পর্যন্ত ও যে খুনি তা প্রমাণ না করে আমি ওকে জামিন দেব না। যান আপনারা, গেট আউট। মিস্টার বিশাল, আপনি আদালতকে অবমাননা করছেন, যার পরিণাম খুব খারাপ হবে। কি খারাপ হবে? ওর মতো খুনিকে রক্ষা করার জন্য যদি তোমরা ছয়জন আগাম জামিনের জন্য আসতে পারো, তাহলে আমিও তোমাকে খুন করে আদালত থেকে জামিন নিয়ে আসতে পারবো। মিস্টার বিশাল, পুলিশের পোশাক পরে আমাদের সাথে গুন্ডামি করলে কোনো উকিল আপনার মামলার পক্ষে আদালতে দাঁড়াবে না, সবাই আন্দোলন করবে। আর তা যদি না চান তাহলে ওনাকে ছেড়ে দিন। আদালতের রায় পর্যন্ত আমি অপেক্ষায় থাকবো। এখন সময় আছে, কিসমত ভাইকে ছাড়ো, তা না হলে কিভাবে নিয়ে যেতে হবে আমরা তা জানি। নিয়ে যাও ওকে, নিয়ে যাও। বিশাল, আপনি বেশি বাড়াবাড়ি করছেন। এর ফয়সালা কাল আদালতে হবে। আদালতের কার্যক্রম শুরু করা হোক। ধন্যবাদ মহামান্য আদালত। মিস্টার বিশাল, এই মামলার আসামি কিসমত খামাগারে আপনি গ্রেফতার করছেন? জি। এর অপরাধ? ও আমাকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমার ভাই আমাকে রক্ষা করতে গিয়ে সেই আগুনে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। কিন্তু ও কেন আপনারে মারতে চাইছিল?
আমার ভাই যখন অগ্নিদগ্ধ হয় তার আধ ঘন্টা আগে বেশ কয়েকজন সন্ত্রাসী আমাকে মারার জন্য হামলা চালায়। কিন্তু সেই যাত্রা আমার ভাইয়ের শ্যালক মাসুদ চৌধুরী আমাকে সেই বিপদ থেকে রক্ষা করে বাড়ির সামনে পৌঁছে দেবার পর যখন এই ঘটনা ঘটেছে তখন আমার বিশ্বাস ও ওই সন্ত্রাসীদের একজন। নোট ইট মহামান্য আদালত, মিস্টার বিশাল আপনি এখন আসুন। আমি এই মামলার বাদিনী মিসেস শায়লা আরমানকে কিছু জিজ্ঞাসা করতে চাই। অনুমতি দেয়া গেল। আচ্ছা, আপনি স্বামীর গায়ে যখন আগুন লাগে তখন আপনি কোথায় আসলেন? আমি ঘর থেকে বের হয়ে ওর পাশেই ছিলাম। উনি যখন নিজের জীবনের কথা না ভাইবা এর বাইরে রক্ষা করতে যায় তখন আপনি এর বাধা দেন না কে? সেই সুযোগ পাইনি তাই। মিথ্যা কথা, আপনি চান নাই আপনার স্বামীর বাচ্চা থাকুক। আপনি কি বলছেন? যা সত্য তাই কইতে আছি মহামান্য আদালত। নিহত আরমান আলী হিকমত খান নামে তার এক বন্ধুর স্ত্রীর সাথে পরকিয়া প্রেমে হাবুডি বুকাইতেছেন। হেইয়ার বলে হিকমত খান তার স্ত্রীর জীবন থেকে আরমান আলীকে সরাইয়া দেওয়ার প্ল্যান করিয়া মৃত্যুর ফাঁদ তৈরি করছিল এবং সুযোগও কাজে লাগাইতেছে। উনিও চাইছেন যে পরকিয়া প্রেমে মত্ত স্বামী তার জীবন থেকে চলিয়ে যাও, আর তাই স্বামীর মৃত্যুর হাত থেকে রক্ষা করার কোন চেষ্টাই করে নাই। মিথ্যে কথা, আপনি খুনিকে রক্ষা করার জন্য এইসব কথা বলছেন? মহামান্য আদালত, আমি মিথ্যা কইলে নিহত আরমান আলীর সঙ্গে হিকমত খার স্ত্রী পরকীয়া প্রেমের অন্তরঙ্গ মুহূর্তে এই ছবিগুলো তার মিথ্যা না। আদালত, এই পরকীয়া প্রেমের রেশ ধরিয়া আরমান আলী খুন হওয়ার কারণে আমার মক্কেল কিসমত খামাগারে গ্রেপ্তার করা হয়েছে। কারণ মূল আসামি হেকমত খার সাথে এই কিসমত খামাগার চেহারার হুবাহু মিল আছে। ওরা দুইজনে জমজ ভাই। এই দেখেন, এখানে দুই ভাই ছবি এবং স্ত্রীর সাথেও হেকমত খার ছবিও রয়েছে। এই আমি দিলাম। মহামান্য আদালত, চেহারার মিল আসত্য আমার মক্কেল কিসমত খামাগারে গ্রেপ্তার করিয়া আসামির কাজ করে খাড়া করাইছে, আর আসল আসামি তার স্ত্রী লইয়া পালাই গেছে। আর তাই ভুলের কারণে একজনের শাস্তি আর একজন পাইতে পারে না বিধায় আমি আমার মক্কেল রে বেকসুর খালাস দেওয়ার জন্য মহামান্য আদালতের কাছে জোর আবেদন জানাচ্ছি। আসামি কিসমত খামাখার বিরুদ্ধে আনিত অভিযোগ ভুল প্রমাণিত হওয়ায় অত্র আদালত আসামিকে বেকসুর খালাস দিচ্ছে। এবং অত্র মামলার পলাতক আসামি হেকমত খা ও তার স্ত্রীকে খুঁজে বের করার জন্যে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিচ্ছে। কেন খোদা আমাকে এত বড় শাস্তি দিল? হাত বাড়িয়ে অশান্ত মনকে সান্ত্বনা দেওয়া যায় কিন্তু বিধবার দাগ জীবন থেকে মুছে দেওয়া যায় না। বিচারকের আসনে বসে নিজের মেয়ে স্বামীর খুনিকে বেকসুর খালাসের রায় দেওয়ার আগে একবার ভাবা উচিত ছিল ওই খুনিটাই আপনার মেয়েকে বিধবা করেছে। কিন্তু ওই বিচারকের আসনে বসার পর কে আপনকে পর তা ভুলে যেতে হয় তা কি তোরা জানিস না? বাদী বিবাদী উকিলদের সাক্ষী প্রমাণ যুক্তি তর্কে যদি সত্যকে মিথ্যে আর মিথ্যেকে সত্য বলে প্রমাণিত হয় তাহলে সেই প্রমাণের উপরে ভিত্তি করে দোষী আসামির পক্ষে আমি এবং আমার মতো সবাই নির্দোষ রায় দিতে বাধ্য। সেই বাধ্যতার কারণে মারুফের খুনির মতো আজ আরমানের খুনিকেও খালাস দিয়েছি। নিজের মেয়ের চোখের পানি মুছিয়ে দিতে পারিনি যার মূলে রয়েছে ওই উকিল, আর ওই সব উকিলদের মোকাবেলা করার জন্য আমি তোকে আদালতে দেখতে চাই। কিন্তু তোমার সে আশা আর পূরণ হবে না বাবা। মাসুদ? হ্যাঁ, কারণ আমি আদর্শবান ওকালতির দায়িত্ব নিয়ে যে মামলা পক্ষে লড়াই করব তার বিপক্ষে উকিল যদি টাকার জোরে প্রশাসনিক ক্ষমতা দাপটে মিথ থেকে হাতিয়ার বানিয়ে মোকাবেলা করে
তাহলে আমার পরাজয় নিশ্চিত। যেমনটি হয়েছে আজ, যেমনটি হয়েছিল ভাইয়ার সময়, আর তাই আজ আমি সিদ্ধান্ত নিয়েছি, টিট ফর ট্যাট, যেমন কুকুর তেমন মুগুর। ওই সন্ত্রাসীদের শাস্তি দিতে হলে নিজের হাত পা সাহস আর শক্তিকে কাজে লাগাতে হবে, সন্ত্রাসীদের বিরুদ্ধে সন্ত্রাসী হতে হবে। আর তাই এই শহরে সব সাহসী সন্তানদেরকে নিয়ে জোট বাঁধব, সন্ত্রাস দমন কমিটিতে যোগ দেব। উপস্থিত সন্ত্রাস দমন কমিটির সকল কর্মী ভাইয়েরা, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের এই কমিটিতে যে তিনজন দুর্দান্ত সাহসী সন্তান যোগ দিয়েছে, আজ থেকে তাদের নেতৃত্বে বিশাল আন্দোলন গড়ে তুলব, এই সমাজকে সন্ত্রাস মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। মাসুদ চৌধুরী, মাসুদ চৌধুরী, মাসুদ তুমি এগিয়ে চলো, এগিয়ে চলো, মাসুদ তুমি এগিয়ে চলো। উপস্থিত সন্ত্রাস দমন কমিটির সাহসী সৈনিকদের প্রতি আমার প্রাণ ঢালা শুভেচ্ছা রইল। উক্ত কমিটির প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক, সন্ত্রাস দমন আন্দোলনের আপোষহীন নেতা জনাব রায়ান খান এমপি সাহেব আমার উপর যে দায়িত্ব দিয়েছেন, আমি আমার জীবন দিয়ে হলো এই কমিটির উদ্দেশ্যকে সফল করব। এই শহরে কোনো সন্ত্রাসীকে থাকতে দেব না। বন্ধুগণ, পুলিশ জনগণের সেবায় নিয়োজিত, আর তাই ওই অন্যায়কারীদের বিরুদ্ধে আমি আপনাদের সাথে আছি এবং থাকব। আমি শুরু থেকে আপনাদের সাথে আছি এবং থাকব। কলমকে অস্ত্র বানিয়ে এই শহরের সব সন্ত্রাসীদের উৎখাত করব। চলো ড্রাইভার। মিস্টার ক্রাইম রিপোর্টার, এমনিতে দেখা পাই না বলে তোমার ছবিকে সবসময় সাথী করে রাখি, আর এখন ভাইয়ের সাথে আন্দোলনে নেমেছো, মানে যতটুকু দেখা পেতাম তা থেকেও বঞ্চিত হব। আর তাই এবার আমি তোমাকে পেলে ক্রাইম করব, প্রেমের অধিকার আদায়ের জন্য ক্রিমিনাল হব। ওরে দুষ্টু, ফেলফিলিয়ে তাকিয়ে আছো না? চোখ বন্ধ করে বলছি। ছবি হয়ে না দেখে সরাসরি এসে বুকে জড়িয়ে রাখতে পারো না? দেখেছি চোখে চোখে রেখেছি, বুধবার তোমারই কাছে এসেছি, দিন দিন বুঝেছি, মনে মনে খুঁজেছি, তুমি সেইটাকে আমি ভালোবেসেছি। তোমাকে না দেখে কাটে না রে দিন, বুকেরই ভেতরে করে চিন্তিন, তোমাকে না দেখে কাটে না রে দিন, বুকেরই ভেতরে করে চিন্তিন। সোমবার দেখেছি চোখে চোখে রেখেছি, বুধবার তোমারই কাছে এসেছি, মনে মনে খুঁজেছি, তুমি সেইটাকে আমি ভালোবেসেছি। তোমাকে না দেখে কাটে না রে দিন, বুকেরই ভেতরে করে চিন্তিন, তোমাকে না দেখে কাটে না রে দিন, বুকেরই ভেতরে করে চিন্তিন। তোর
থাকো দুজন জড়ি আর কি হয় কষ্ট হয় তাও না প্রেমে ভরিয়ে তুমি যদি সাড়া দাও আসবো রে সুখ তারা আর কত থাকবো রে তাকো ইশারায় মন সাড়া দিতে চায় তাকো ইশারায় মন তোমাকে চায় সোমবারে দেখেছি তোমারই কাছে এসেছি দিনে বুঝেছি মন মনে খুঁজেছি তুমি সে যাকে আমি ভালোবেসেছি আই এমপি রায়হান মাসুদ রে নেতা বানাইয়া খুব লাফাইটা সে দেখাইলাম লিখে কই নখিল লুটিস সরাসরি মিস্টার বক্কর তুমি সব সময় দিতে পারো না চক্কর তুমি শীতের দিনে চৈত্র মাছের ওয়াজের কথা শুনাইলা আরে যেই বেটা আমার নির্বাচনে হারাইয়া জনগণের ভোটে এমপি হইছে ও শুধু মেম্বার অফ পার্লামেন্ট না মেম্বার অফ পিপল প্লান ছাড়া অলগে বাহুবল দেখাইতে গেলে তোমার ঘিলুর ঢিলা কলকাতা গুলো টাইট করে দিব তাই বট গাছ কাটার আগে শিকড় কাটতে হইব ওই নয়া নেতারে বাসরাইতে বিড়াল মারার মতোই শ্রুতি ও নেতাগিরি শেষ করে দিতে হইব না নিরহ মানুষগুলো আজ আমাকে যে স্বীকৃতি দিয়েছে তা অস্বীকার করতে আমি পারবো না বাবা তুই যে আদর্শে গড়ে উঠেছিস যে বিষয়ে পড়ালেখা করেছিস তার সাথে নেতাগিরির সম্পর্কটা কি মিটিং মিছিল জিন্দাবাদ বলা আর ফ্লাগ ফেস্টুন লাঠিসোটা হাতে নিয়ে চলা লবের কোথায় লেখা আছে কোন সেকশনে কোন ধারায় লেখা আছে মা বাবার অবাধ্য হয়ে তাদের মনে কষ্ট দিয়ে ইচ্ছে মতো চলার কথা বাবা দেশে বহু অ্যাডভোকেট ব্যারিস্টার রয়েছে যারা রাজনীতির নামি দামি নেতা কিন্তু আমি ওনাদের মতো কোনো নেতা হইনি নিরহ মানুষের সেবা করার জন্যই তুমি আমাকে লয়ার বানাতে চেয়েছ যাতে অসহায় কারো জীবন অবিচারে অন্ধকারে ঠেকে না যায় মানুষের মঙ্গলের জন্যই সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি তাদের জানমাল রক্ষার জন্যই সন্ত্রাস দমন কমিটির নেতা হয়েছি এদের পার্থক্য শুধু আদালতে দাঁড়িয়ে সেবা করার বদলে রাজপথে নেমেছি কিন্তু সেবা যেখান থেকেই করি না কেন সেটা সেবাই হবে আর তুমি যখন আইনের মাধ্যমে সেবার প্রতি অটল হয়ে আছো তখন বদ্ধ চার দেয়ালের ভেতর থাকা ওই বিচারকের আসন ছেড়ে পথে নেমে আসো সমাজের সেই সব অলিতে গলিতে যাও যেখান থেকে জন্ম নেয় অন্যায় অপরাধ যেখানে রয়েছে সন্ত্রাসীদের আখড়া সেই সব জায়গায় গিয়ে চিহ্নিত করো অপরাধীদের তাৎক্ষণিক শাস্তির রায় নির্ধারণ করে দাও ওদের বিরুদ্ধে তাহলেই দেখবে কোন উকিল তার নিজের আদর্শকে বিক্রি করে আইনকে অন্ধ বানাবার সুযোগ পাবে না তোমাকে ধোকা দেওয়ার কোনো পথ থাকবে না বাবা তুমি তো জানো আমি যা শুরু করি তা শেষ না হওয়া পর্যন্ত ছাড়ি না মিস্টার বিশাল তুমি উপরে রুমগুলো সার্চ করো ওকে স্যার ফলো মি ইয়েস স্যার অ্যারেস্ট দেম ইয়েস স্যার স্যার
এটা একটা অবৈধ নারী ব্যবসার হোটেল সবাইকে গ্রেফতার করো ইয়েস স্যার আর হোটেল সিলগালা করে দিয়ে লাইসেন্স ক্যান্সেল করে দাও ওকে স্যার দেখুন স্যার পাথর মেশানো চাল লাইসেন্স ক্যান্সেল করে মিলের গেটে তালা দিয়ে সিলগালা করে দাও ইয়েস স্যার মিস্টার আজাদ জি আপনি বিশাল সহ মেশিন রুমটা সার্চ করুন ওকে স্যার এই দেখুন স্যার তেলে ভেজাল এই মালগুলো নিয়ে চলো ইয়েস স্যার স্যার মেডিসিনের বদলে এই ফেন্সিডিলগুলো প্যাক করা হচ্ছে আসসালামু আলাইকুম জজ সাহেব ওয়ালাইকুম আসসালাম তুমি কি মনে করে আমি পলিটিক্যাল আর আপনি নন পলিটিক্যাল কিন্তু এমন একটা খেল খেলছেন তাতে আমার ব্যবসা বাণিজ্য বেলছাড়া হয়ে গেছে তাই কিছু মনে না করে আমি নিজেই সই লাইলাম কারণ আমার লোকজন স্বভাব খুব খারাপ ধরাধরি পারাপারি আর মারামারি করা আপনার লগে তেমন কিছু হইলে আমি লজ্জা পাবো বাজে কথা রেখে আসার উদ্দেশ্যটা কি বলো আপনি বহু বছর ধরে এই সরকারি বাড়িতে আছেন আজ চাকরি গেলে কাল বাড়ি ছাড়তে হইব তাছাড়া সরকারি বাড়ি ইট বালু রড সিমেন্ট সবই দুই নাম্বার কখন যে দৈশা পরে কেডাই জানে আমি চাই না আপনি রিস্কে থাকেন আর তাই নামি দামি আর্কিটেক্টের তৈরি করা বাড়ির মডেলের কাগজপত্র নিয়ে আইছি এই যে দেখেন দেখেন না দেখেন পছন্দ মতো খালি চোখ বন্ধ করে কইবেন তারপর চোখ খুলে দেখবেন সেই মডেলের বাড়িটা আপনার নামে খাড়াই আছে শারমিন তোমরা এদিকে এসো এ আমার স্ত্রী ও আমার বড় মেয়ে ছোট মেয়েটা কলেজে আর ছোট ছেলেটা এই মুহূর্তে বাড়িতে নেই তাই সবার মুখোমুখি তোমাকে করতে পারলাম না এরা জীবনে আজ পর্যন্ত বিলাসিতা কি জিনিস তা উপভোগ করতে পারেনি নিজস্ব বাড়ি তো দূরের কথা নিজের গাড়িতে চড়ার স্বপ্নও দেখেনি কারণ আমার আয় রোজগার সব হালাল কামাই হারামের হলে তুমি তো মাত্র দুটো গাড়ি নিয়ে এসেছো কিন্তু আমার চারটে গাড়ি থাকতো বাপ সাবে বোঝা যায় তো গিলবে না বুঝছি আপনি বুঝবেন না মা কখনো সময় আছে আপনি বুঝান বইন আপনিও বুঝান বুঝান একটু বুঝান সারা জীবনই তো কষ্ট করলো তাই বাকি জীবনটা যাতে আরাম আইসে কাটাইতে পারে সেই ব্যবস্থা কইরা যাইতে কে মুরব্বি বেঠিক কইছি না এই সঠিক কথাটা আজ পর্যন্ত মাথায় আসে তাই তুমি যখন এনে দিয়েছো তখন দুই নম্বরে ইট বালু রড সিমেন্ট দিয়ে তৈরি করা নয় সলিড সবকিছু দিয়ে তৈরি করা মজবুত প্রাচীর দিয়ে করা সেই সরকারি বাড়িতে তোমার থাকার ব্যবস্থা করব যাকে বলে জেলখানা হিসাবে রেখা গেলাম মাথা ঠান্ডা কইরা আমার কল কারখানা আর আবাসিক হোটেলের সিল গালা করার তালাক কইলা দেবে আমার ব্যাপারে জবান বন্ধ আমি জজ আফজাল চৌধুরীকে হুমকে দেওয়ার পরিণাম কি হবে সময় হলে তুই তা বুঝতে পারবি নাও ইউ গেট লস তোর এত সাহস তুই আমার ভাইকে ভয় দেখাস বাপরে বুঝা
বুঝাস নাই, তাই আমি বুঝাইতেছি। কারণ তোর বাপে জানে না, ওপরে আসমান নিচে জমিন, মাঝখানে আজরাইল আমিন, আমার আদালত তোরা খাইলে তার গাই নামি জামিন। আমি সবই জেনেছি। মন্দির বাচ্চা দেখি চান্দি গরম করে আইছে, যা কেন নিজের নিরপরাধ সন্তানটিকে পুলিশের হাতে তুলে দিলে? বাবা হিসেবে সেটা আমার কর্তব্য ছিল। বাবা হিসেবে নয় বলো, আইনের লোক হিসেবে তুমি তোমার কর্তব্য পালন করেছো। যে সন্ত্রাসীরা তোমার উপর জুলুম করেছে, সন্তান হিসেবে তার পাল্টা জবাব দেবার কাজটি ভাইয়া করেছে। আজ ভাইয়ার জায়গায় আমি তাকে তাই করতাম। আর তাই অনুরোধ করছি বাবা, যাও ভাইয়াকে ফিরিয়ে নিয়ে এসো। এমনিতেই ওই সন্ত্রাসীরা তোমার গায়ে হাত তুলেছে, সেই দুঃখে ভাইয়া খুব কষ্টে আছে। মনে রেখো, মাসুদ যতটা দিন কারাগারের প্রাচীরের ভেতরে রাত কাটাবে, ততদিন এই মুখে এক ফোঁটা পানিও তুলবো না। মাসুদ, কেন এসেছ? কেন এসেছে এখানে? সান্ত্বনা দেওয়ার নামে পোড়া গায়ে লবণ ছেড়াতে, আমাকে সন্ত্রাসীদের কাতারে দাঁড় করে আমার জীবনের উপরে যে ক্ষত অভিজ্ঞতার ঘা সৃষ্টি করে দিয়েছ, তা শুকালেও দাগ এই জীবন থেকে মুছে যাবে না বাবা। তাহলে দাগ পড়তে পারে এমন কাজ করার কি দরকার ছিল? ওরা আমার উপরে যে অত্যাচার করেছে তার বিচার করার জন্য দেশে আইন রয়েছে। চুপ করো বাবা, চুপ করো। যে আইন তোমার সন্তান হত্যার বিচার করতে পারেনি, যে আইন তোমার মেয়েকে বিধবা করার বিচার করতে পারেনি, সেই আইন তোমার উপর অত্যাচার করা ওই অপরাধীদের বিচার করবে তা তুমি আশা করতে পারো, কিন্তু আমি পারিনি, পারবো না। আর তাই আইনের লোক হিসেবে আজ তুমি আমার হাতে হাত করা পড়ে ওই সন্ত্রাসী আমিনকে রক্ষা করেছো ঠিকই, কিন্তু ভবিষ্যতে ওকে আমার হাতেই মরতে হবে। না, আমি তা হতে দেব না, কারণ আমি যা করেছি তা কোনো আইনের লোক হিসাবে করিনি।
তুই খুনি হয়ে আমার জীবন থেকে চিরদিনের জন্য হারিয়ে যাস, আমি তা চাইনি বলেই তোর হাতে হাতকড়া পড়িয়েছি। তোদের সবার চোখে সেটা হাতকড়া হলেও আমার চোখে ছিল ফুলের মালা, যে মালা তোর এই হাতকে কারো খুনের রক্তে রক্তাক্ত হতে দেয়নি, খুনি হিসাবে তোকে আইনের কাছে এই সমাজের কাছে চিহ্নিত হতে দেয়নি। বাবা। হ্যাঁ মাসুদ, আমি জানি তোর মা আর বোনদের মতো তুই আমাকে ভুল বুঝে আছিস, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু তোর মুক্তির ব্যবস্থা যদি না করতে পারি তাহলে যে তোর মা অনাহারে মরে যাবে। এ তুমি কি বলছো বাবা? আমার উপরে অভিমান করে আর দুদিন ধরে তোর মা এক ফোঁটা পানিও মুখে তোলেনি, আর তাই তোকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করে গেলাম। তুই ফিরে এলেই আমরা এই শহর ছেড়ে চলে যাব। কোথায়? গ্রামের বাড়িতে, কারণ আমি রিটায়ার করেছি, সরকারি বাড়ি ছেড়ে দিতে হচ্ছে, আর তাই রিটায়ার করার আগে এই শহরের ওই সন্ত্রাসীদের শাস্তি দেওয়ার জন্য বিচারকের আসন ছেড়ে পথে নেমে এসেছিলাম, কিন্তু পারলাম না বলে মনের ভেতরে কষ্টটা রয়ে গেল, কিন্তু তোরা কেউ তা বুঝতে পারলি না। বাবা, সরি বাবা, তুমি আমাকে মাফ করে দিও। মাসুদ, ওই শুয়োরের বাচ্চা আমারে জমিনের তলে পাঠাইতে চাইছিল, এমন মরণ থাবা দিছে, জানটা কুলিয়া থেকে উইলা গিয়া ফিরাইছে, তাই মা বাপের ক্রিয়া কসম খাইয়া কইলাম। ওরে আমি এমন ধরা ধরুন, ওর চিৎকারে মরা মানুষ কবর থেকে ওইটা খাড়াইয়া যাইব। মুই চাইলে কি হইব? হাতে একটা মকা না লাগলে পায়ের বুইড়া আঙ্গুল মুখে দিয়া চুষতে থাক, কারণ ওরে যা করার আমি করুম। যা, ওর বাপ মা বইনে ধরে নিয়ে আয়, আমার আদালত অগ বিচার কইরা ওই শালারে বুঝাই দিব আমি খুন খারাপের মাস্টার। কিন্তু খবর পেয়েছি জজ রিটায়ার করেছে বিধায় সপরিবার এই শহর ছেড়ে চলে যাচ্ছে। না, আমার দুনিয়া ছাড়া করতে হইব, জিন্দা যদি না পারে তাইলে আমার আদালতে অগ মরা লাশের উপর খাড়াইয়া ওই মাসুদের নামে মৃত্যুর হলিয়া জারি করুম। আপু আর সোহাগকে তোমার কাছে আমাদের আমানত হিসেবে রেখে গেলাম। মাসুদ, তুমি ভাবি রক্তের ভাই হলেও আমি তাকে আপন বোনের চাইতে বেশি ভালোবাসি, আর ভালোবেসেই যাব। ধন্যবাদ। আসি আপু। মামা। আসি মামা। আচ্ছা মাসুদ, শুধু ফোনই নয়, মাঝে মধ্যে এসে আমাদের খোঁজ খবর নিস ভাই। তার তোমাকে বলতে হবে না আপু, অবশ্যই আসবো। বাই মামা। বাই। ছাড়া সময় হয়ে গেল, মাসুদ এখন আসছে না কেন? চলো আমরা গিয়ে কম্পার্টমেন্টে বসি। ঠিক আছে চলো। ব্যাগটা নে দোলা, চল। ঠিক আছে মা, চলো। ও মাই গড, ও আমাদেরকে মারতে আসছে, এসো। মা, কথা বলো মা, কথা বলো।
মাসুদ, বাবা, তোকে নিয়ে সুন্দরভাবে বেঁচে থাকার বড় ইচ্ছে ছিল বাবা, কিন্তু ওই সন্ত্রাসী রাতা হতে দিল না। শায়লা আর দোলাকে তুই দেখি বাবা, তোমাদের কসম খেয়ে বলছি, ওই খুনিদের আমি বাঁচতে দেব না, ওই খুনিদের আমি বাঁচতে দেব না বাবা। কি যে খোয়াও ওসি, আরে ভয়ের কিছু নাই, ওই শালায় যদি হামলা করে তাইলে ওর মামলা খালাস করানোর ব্যবস্থা কইরাই রাখছি, তাই নিশ্চিন্তে থাকো। তুই তোকে আজরাইল আমিন বলিস, কিন্তু আজ আমি তোর আজরাইল হয়ে তোর জীবন কেড়ে নিব, আমার মা বাবার আত্মাকে শান্তি দেব। মাসুদ গ্রেপ্তার হয়েছে? হ্যাঁ, আর এর জন্য দায়ী তুমি, তোমারই কারণে মাসুদের সুন্দর ভবিষ্যৎটা অন্ধকারে ঢেকে গেছে। তোমার সন্ত্রাস দমন কমিটির নেতা হয়ে ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ওর মা বাবাকে হারিয়েছে, আর সেই প্রতিশোধ নিতে গিয়ে আজ ও একজন সন্ত্রাসী হিসেবে পুলিশের কাস্টোডিতে। থানা, পুলিশ, আইন, আদালত সব পুরুষের জন্যে। তুই তো জানিস, সাধারণ ছাত্র থেকে এমপির আসনে বসতে গিয়ে ওই সন্ত্রাসী আমিন আর ওর প্রভাবশালী লোকদের চক্রান্তে পড়ে আমাকে কত লাঞ্ছিত হতে হয়েছে, কত ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়েছে, মিথ্যে অপরাধী হয়ে কতবার আমাকে জেল খাটতে হয়েছে। এই পৃথিবীতে কিছু পেতে হলে কিছু হারাতে হয়, তাই মাসুদ যে হারিয়েছে তা সে ফিরে পাবে না ঠিকই, কিন্তু এই সব কিছু মূল্যায়ন ওর জীবনে হবেই। এদেশের প্রতিটি সমাজে একজন মাসুদকে প্রয়োজন, আর তাই এই সমাজকে সন্ত্রাস মুক্ত করে একদিন আমার আসনে ওকে আমি প্রতিষ্ঠিত করবই। তুই অনেক তেজি, তোর তেষ্টা কমিয়ে দেব যাতে লেজ উঁচিয়ে হিংস্র বাঘের মতো খাওয়া দেওয়ার সুযোগ না পাস। এই আমি রে পাতাটা কুত্তা, আমার হাত থেকে বাঁচতে হলে আমাকে জানে মেরে ফেল, তাহলে তোর জান আমি কেড়ে নেব, কারণ তোরা যা শুরু করেছিস তার শেষ আমি না দেখে ছাড়বো না। সময় খারাপ, আমার সাধারণ আমি রঙের দিব্য, ওকে নিয়ে চল।
তোমার খারাপ হয় ওকে নামা নামা এই তোকে আদালতে হাজির করলে তুই খালাস পেয়ে যাবি আর আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে মরণ থামা দিবি তাই আমি তোকে চিরদিনের জন্য খালাস করে দেব মারিস না সময় খারাপ আমার কাজ আমি ঠিকই করেছি এবার ওদের কাজ ওরা করবে চিল্লা আরো জোরে চিল্লা এই পা দিয়ে আমার মরণ খাদি সব আমার কলজা ফাটা চিৎকার তুই শুন সব ওই পাহাড়ে আমি খাদিছি যাতে তোর চিল্লারে আকাশ বাতাস কাইপা ওঠে আমার কই যায় শান্তির বাতাস দোল খায় চিল্লা মৃত্যুর যন্ত্রণা কি তুই আমারে বুঝাইছস স্তরে বুঝামু আর কল্লা পর্যন্ত মাটিতে পুঁতে ফালা যাতে মরতে মরতে টের পায় আজ জয় রামিনের সাথে মরণ খেলার কি বাবা মাসুদ এর নাম প্রতিশোধ এই চল সবাই রায়হান খান বলছি ওপরে আসমান নিচে জমিন মাঝখানে আজরাইল আমিন আমার আদালতে ধরা খাইলে তারে দেই না জামিন আর তাই আমার আদালতে তোর মাসুদরে মৃত্যুদণ্ড দিয়া সারা জীবনের লিগে খালাস কইরা দিছি আমিন তুই যা বলেছিস তা যদি সত্য হয় তাহলে তোকে আমি কিছুই করতে পারবি না কারণ আইনের খাতে লেখা আছে ওই পালাইতে গিয়া পুলিশের গুলি খাইয়া নিখোঁজ হয়েছে ওর খোঁজ পাইতে উইলে তরে মাটির তলে যাইতে হইব আর জামিনের ব্যবস্থাটা তোর বাপেই কইরা দিব তার আগে আমি তোকে ফাঁসিতে ঝুলিয়ে তোর লাশের উপর দাঁড়িয়ে মাসুদকে খুঁজে বের করব ও বান্দের বাচ্চা পারবি না পারবি না কারণ তোর দুইটা বইন আছে আর আমার সুন্দর একটা মন আছে সেই মনের সাথে অগরে বাইন্দা বৃন্দাবনে গিয়া বাঁশি বাজামু তখন কি কবি সুইটি বিউটি আমিন ভাই এক দড়িতে ফাঁসি চাই বিউটি এদিকে একটু আয় তো আসছি দাঁড়া সুইটি কোথায় যাচ্ছিস আমি প্যারালাল লাইনে তোমার আর ওই অমানুষটার কথা সব শুনেছি ভাইয়া আর তাই আমাকে জানতেই হবে ও যা বলল তা সত্যি কিনা যদি সত্যি মাসুদের কিছু হয়ে থাকে তাহলে ওই ওসিকে আমি নিজ হাতে খুন করব কারণ ওরই কাস্টডিতে মাসুদ ছিল কি বলতে চান জানতে চাই আমার মাসুদ কোথায় মাসুদ চৌধুরী আমার এক পুলিশকে খুন করে পালিয়েছে মিথ্যে কথা মাসুদ পালায়নি আপনি আরো শয়তান আমিন আমার মাসুদকে খুন করেছেন দেখুন মিস সত্য মিথ্যা না জেনে কাউকে খুনি বলাটা অন্যায় কোনটা ন্যায় আর কোনটা অন্যায় তা
আপনার কাছ থেকে জানতে আসিনি। আমি শুধু জানতে চাই আমার মাসুদ কোথায়। আহা, বললাম তো সে পালিয়েছে। এই ওসি, আরেকবার এই কথা বললে আমি তোমাকে খুন করব। কে? যত বড় মুখ না তত বড় কথা। তাহলে তুই আমার আসবি না? তখন আমি খুন করে ফেলব। আমি কুতুব খালের কুতুবউদ্দিন। আমিন ভাই, এমপি রায়হানের বোন এসে মাসুদকে না পেয়ে খুব হাউকাউ করে গেছে। তুমি খামাখা চিন্তা করো ওসি, আর ওই যাতে হাউকাউ না করে সেই ব্যবস্থাই আমি করতেছি। ওকে, চুপ, চেঁচামেচি করলে জানে শেষ করে দেবো। চল। যাও, তুই চালাও। চল। বিশ্বাস আছে, এখন হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে পারলে হয়। আল্লাহকে ডাক। ডাক্তার সাহেব, কি খবর? অবস্থা খুব একটা ভালো নয়, সারা জীবনের মতো পঙ্গু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর তাই ইমিডিয়েটলি ওকে দেশের বাইরে পাঠানো দরকার। ডাক্তার সাহেব, আপনি কাগজপত্র সব রেডি করুন। ওকে। আমি ওকে দেশের বাইরেই চিকিৎসা করাব। বিউটি, কি চিন্তা করছো? না, ভাবছি মাসুদ ভাই সুস্থ হয়ে ফিরে আসবে তো? আল্লাহর রহমতে তোমার মাসুদ ভাই সুস্থ হয়ে ফিরে আসবে, কারণ তোমাদের সাগরের মতো মনের ছোঁয়া যার গায়ে লেগেছে সে সুস্থ না হয়ে যাবে কোথায়? তুমি কি আমার সাথে ইয়ারকি করছো? না লক্ষ্মী, যা সত্য তাই বলছি। আমি যেমন তোমার প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছি, তেমনি মাসুদ ভাইও তোমার আপুর ভালোবাসার টানে সুস্থ হয়ে দেশে ফিরে আসবে। আমিও তাই চাই আজাদ, আমি আমার আপুর মুখে হাসি দেখতে চাই। আমিও সুইটি আপুর মতো বিউটির মুখে হাসি দেখতে চাই। আজাদ, বিউটি। চব্বিশ ঘন্টা ইচ্ছা করে ভালোবাসি প্রাণটা ভরে, নাই ভালোবাসায় কোনো পাপ। কেউ কেউ গায়ে লাগে তো কেউ হারা।
আর কেন থাকো দূরে, দুনিয়া তো মোহে জুড়ে, পানিতে এসো বাঁধি ঘর। সাগর যদি হইতা তুমি ছুটে যেতাম বন্ধু, আমি সাগরে দিতাম গিয়ে যাও। চব্বিশ ঘন্টা ইচ্ছা করে ভালোবাসি প্রাণটা ভরে, নাই ভালোবাসায় কোনো পাপ। ভেজা ভেজা তোমাকে চুপি চুপি দু চোখে দেখি আমি এক পলকে, এমন করে দেখো না প্রাণে আমায় মেরো না, আগুন লাগে চোখের ঝলকে। একবার যে প্রেমে পড়ে সে ছাড়া কেউ বোঝে না রে, এ প্রেমে জানা আছে রে। চব্বিশ ঘন্টা ইচ্ছা করে ভালোবাসি প্রাণটা ভরে, নাই ভালোবাসায় কোনো পাপ। সাগর যদি হইতা তুমি ছুটে যেতাম বন্ধু, আমি সাগরে দিতাম গিয়ে যাও। আগুন ফুটে জ্বলে রে, মনটা শুধু বলে রে, আরো কাছে চাই তোমারে। আজ প্রেমে যাবো বেশি, দুটি মনে রাখো বেশি, দিও না তুমি ফিরিয়ে। আজ কি যে হয়ে গেল, ধরে দিলে এলো মেলো, চলো না যাবো হারিয়ে। সাগর যদি হইতা তুমি ছুটে যেতাম বন্ধু, আমি সাগরে দিতাম গিয়ে ঝাঁক। চব্বিশ ঘন্টা ইচ্ছা করে ভালোবাসি প্রাণটা ভরে, নাই ভালোবাসায় কোনো পাপ। কেউ এসে গায়ে লাগে তোকে শিহরণ জাগে, আমাকে করে সুন্দর। আর কেন থাকো দূরে, তুমি আছো মন জুড়ে, বালিতে এসো বাঁধি ঘর। সাগর যদি হইতা তুমি ছুটে যেতাম বন্ধু, আমি সাগরে দিতাম গিয়ে ঝাঁক। চব্বিশ ঘন্টা ইচ্ছা করে ভালোবাসি প্রাণটা ভরে, নাই ভালোবাসায় কোনো পাপ। দোলা, বিশাল, এই বুকের ভেতরটায় ভীষণ কষ্ট। মা বাবাকে হারিয়েছি, শেষ পর্যন্ত মাসুদ ভাই আর কি হবে তা শুধু খোদাই জানেন। দোলা, যে কষ্ট তোমাকে আঁকড়ে ধরেছে আমি তা দূর করে দিতে পারবো না, কিন্তু যারা তোমার মা বাবাকে খুন করেছে সে খুনিদের শাস্তি দিয়ে তোমার মা বাবার আত্মাকে শান্তি দেওয়ার চেষ্টা করব। বিশাল, হ্যাঁ দোলা, আর তাই এই শহরের সব ক্রিমিনালদের ছবি নিয়ে এসেছে। যদি এদের মধ্যে তোমার মা বাবার খুনিকে চিহ্নিত করতে পারো, তাহলে সেই খুনিকে আমি ফাঁসিতে ঝুলাবো। দেখো, এখন বলো কে, কারো সেই খুনি? সেই খুনি, এরাই আমার বাবা মাকে খুন করেছে। ইয়েস, ওদের কি আমার সন্দেহ হয়েছিল, তাই খুঁজছিলাম কিন্তু পাচ্ছি না।
তাই লেওয়া করে খুঁজা বাইর করবার দায়িত্বটা তুমি আমারই দাও। আমি সারা শহরের অলিতে গলিতে গিয়া ওই শালা করে ঠিকই খুঁজা বাইর করু। ঠিক বলেছ, তাই আজ থেকেই ওদের খোঁজে বের হয়ে যাও, কিন্তু সাবধান ওরা যেন টের না পায়। তুমি কোনো চিন্তা করো না, ঠান্ডা ঠান্ডা কুলকুল আইসক্রিম, এই ঠান্ডা ঠান্ডা কুলকুল আইসক্রিম, 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 ঠান্ডা ঠান্ডা কুলকুল আইসক্রিম। নজরে যখন পরশস, এইবার শালা মরশস। বল, কার হুকুমে তুই মাসুদ চৌধুরীর মা বাবাকে খুন করেছিস? আমি খুন করিনি। আমি জানি তোদের গডফাদার ওই সন্ত্রাসী আমিনের হুকুমে তুই আর তোর সঙ্গীরা মাসুদ চৌধুরীর মা বাবাকে খুন করেছিস, মাসুদ চৌধুরীকে খুন করার চেষ্টা চালিয়েছিস, আর তাই বলছি সত্য কথা স্বীকার কর। আমি কিচ্ছু জানি না। এখনো সময় আছে, বাঁচতে চাইলে বল। না, আমি কিচ্ছু জানি না। মৃত্যুর আগে হলেও স্বীকার তোকে করতেই হবে। তার আগে ওই বাখারে আমি আমার খাঁচাই দেখতে চাই। কিন্তু কুতুবুদ্দিনের কুতুবগি এই মামলা চলবে না, কারণ ওই বান্দির বাচ্চা এসআই বাঁশের চাইতে কঞ্চির মতো বড় হয়ে বাঘার কেস ফাইল উপরে পাঠিয়ে দিয়েছে। তাহলে এই মামলা আমাকে সামলাতে হবে। আপনি নিশ্চিন্তে থাকেন আমিন ভাই, আপনার বাঘারের জামিন আমি করাবো। ওসে, তুমি চাইলে পিসি সরকারের মতো জাদু দেখাইয়া বাঘারে আদালতে হাজির করো। কাজটা বড় কঠিন, তবু এই কুতুবুদ্দিন তার কুতুবগিরির সব চেষ্টা চালাবে। আর তাই জামান এবং তোমরা সবাই একটু সাবধানে থেকো, কারণ বাঘাকে মুক্ত করার আগে যদি তোমরা কেউ ধরা পড়ো তাহলে বড় মুশকিলে পড়ে যাব। বুঝছি, ওই শালা এসআই এখন পণ্ডিত মশাই হয়েছে, তাই বাঘারে ছাড়াই আনার পর ওরে দাগা দিয়া বুঝাই দিব, উপরে আসমান নিচে জমিন মাঝখানে আজ যাইলামিন, আমার আদালতে ধরা খাইলে তারে দেই না আমি জামিন। জানে বাসে চলে বল কে খুন করছে, জানে বাসে চলে বল কে খুন করছে বল। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। জানিস না? দাঁড়া, জানাচ্ছি। কি হয়েছে স্যার? অন্যান্য মার্ডার কেসে আসামি, কিন্তু স্বীকার করছে না, এই শালাই ক্রিমিনাল স্যার। এখনো সময় আছে, স্বীকার কর বলছি। বলুন তো, আমি কিচ্ছু জানি না। জানিস না? এনকাউন্টারে মারা গেছে, রিপোর্ট করে দাও। ইয়েস স্যার। আমাকে মারবেন না, আমি সব কিছু বলে দেব, আমি সব সত্য কথা স্বীকার করব।
শালা সব কিছু স্বীকার না করলে কুত্তার মতোই মরতে হইব। আমি কারো ভয়ে সাক্ষী দিচ্ছি না, যা সত্য তাই বলছি। আমিন ভাইয়ের ছোট ভাই জামান শেখার আমি প্রফেসর মারুফ চৌধুরীকে খুন করেছি স্যার। আমিন ভাইয়ের নির্দেশে কিসমত খামাখা এসআই বিশালকে পেট্রোলের আগুনে পুড়িয়ে মারতে গিয়ে তার ব্যবসায়ী ভাই আরমান আলীকে পুড়িয়ে মেরেছে স্যার। আমিন ভাইয়ের নির্দেশে আমি আর জামান শেখ জজ আফজল চৌধুরী আর তার স্ত্রীকে নিয়ে সে খুন করেছি। আমাকে আপনি ক্ষমা করে দিন স্যার। আমি আপনার সামনে জবানবন্দি দিচ্ছি স্যার। নাও সিডিতে ট্রান্সফার করে ফেলো। ঠিক আছে স্যার। ওকে নিয়ে যাও, আয় চল। হ্যালো, কে বলছেন? আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? মাসুদ ভাই কেমন আছে? জি আচ্ছা, আপামনিরা আপনি গো ফোন আইছে, জলদি আসেন। বাঙালি টেলিফোন করেছে ব্যাংকক থেকে এমপি। আপু আগে আমি কথা বলি। হ্যালো রায়হান ভাই, বলুন কি খবর? কি মাসুদ ভাই সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে? এসব কি ফিরে আসছে? আচ্ছা রাখি, খুদা হাফেজ। থ্যাংকস গড, হে আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকুর। যাই আপু, খবরটা বিশালকে দিয়ে আসি। বিশাল বিশাল, আজ আমি খুব খুশি, আজ আমার মতো আনন্দ আর কারো মনে নেই। আহা, কারণটা কি বলবে তো? ভাইয়া সুস্থ হয়ে গেছে। বলো কি? হ্যাঁ বিশাল এই সপ্তাহে ফিরে আসছে, আর তাই এক বোন হিসেবে আমার জীবনে এর চাইতে আনন্দ আর কি হতে পারে বলো? দোলা, তোমাকে কতদিন পর হাসতে দেখলাম, আনন্দের জোয়ারে ভাসতে দেখলাম, আর তাই সেই জোয়ারে আজ আমিও ভাসবো। কারণ তোমার সুখে আমি সুখী, বিশাল তোমার দুঃখে আমিও দুঃখী। হ্যাঁ দোলা। বাবলি বান্টি আঙ্কেল আন্টি জানে সবাই রে, পৃথিবীতে শুধু আমি তোমাকে চাই রে। একশোটা সাগর পাড়ি দেব তোমার কারণে, দুঃখটা মাথা পেতে নেব তোমার কারণে। চাই তোমারে শুধু চাই তোমারে, চাই তোমারে শুধু চাই তোমারে। বাধা কিসে, থাকো না আরো মিশে, করো আমায় আপন করো। যখন ভালোবেসে ও বুকে থাকি মিশে, লাগে রে সুখ লাগে বড়। জানি না
বাধা কিসে থাকো না আরো মিশে করো আমায় আপন করো বুকে ভাত ধুম তোমারই কারণে চাই তোমারে শুধু চাই তোমারে আমাকে রাখো ধরে দিও না যেতে দূরে সবই তোমার দাও না আমাকে রাখো ধরে দিও না যেতে দূরে সবই তোমার দাও না আমায় হয়েছি আমি খুন তোমারই কারণে চাই তোমারে শুধু চাই তোমারে পৃথিবীতে শুধু আমি তোমাকে চাই রে একটা সাগর পাড়ি দেব তোমার কারণে দুঃখটা মাথা পেতে নেব তোমার কারণে তোদের জীবন কেড়ে নেওয়ার জন্য মানুষ নামের আজরাইল হিসাবে খোদাতলা আমাকে নতুন জীবন ফিরিয়ে দিয়েছে যখন ভালো ছিল তখনই কিছু করতে পারিসনি আর এখন কি করবি এক এক করে তোদেরকে শেষ করে দেব মার পর থেকে যখন ফিরে এসেছিস তখন মন নিয়ে খেলা করিস না আমি যা শুরু করি তা শেষ না করে ছাড়ি না আর তাই আমার প্রতিশোধের খেলা আমি তোকে দিয়ে শুরু করব চিৎকার চারিদিকে তল্লাশি করে দেখো কেউ ওকে খুন করেছে দেখি বুদ্ধি করে পালাইছিল ক্যাটে ওর জিন্দিগিতে টাটা হয়ে দাঁড়াইল আমার মতো মাসুদকে এনকাউন্টার করার মতো প্ল্যান এসআই বিশাল করলো কিনা কে জানে কি যে কবাইডি হেইলে তো পোস্টমর্টম রিপোর্টে গুলির কথা লেখা থাকতে মর মনে হইতে আছে সন্ত্রাস দমন কমিটির কেউ এই কামটা হারছে এইটারে কয় বিদ্যান বুদ্ধি আমারও তাই মনে হইতেছে আরে ঝড়ে বগ মরে ফকিরের কেরামতি বাড়ে সেরকম ওই এমপিরে ঝড়ে ফালামু ঝোঁক বুঝে কোক মাইরে সত্য ঘটনার রহস্য বাইর করম স্যার আজরাইল আমিন এসেছে
আজরাইল আমিন। চলো। তুমি পাগলের সুখ মনে মনে, আর তোমার সুখ কোনখানে ওইটা দেখতে আইলাম। এই এমপি ক্ষমতা আছে বইলা জনগণের উপর মায়া মমতা দেখাইয়া সন্ত্রাস দমন কমিটি বানাইছ, মৃত্যু সমন পাঠে আমার বাঘারে খাইছ। না, আমার সন্ত্রাস দমনের আন্দোলন তোমার বিরুদ্ধে হলেও তোমার এই পালা কুকুরটা আমার কমিটির কারো শিকার হয়ে মরেনি। তাইলে কেসা মারছে? আমি তুই? হ্যাঁ, রাখে আল্লাহ মারে কে। কি ভেবেছিস আমি মরে গেছি? না, তোকে না মেরে আমি মরবো না। আর বাবা থাইকের পারস নাই আর অহন্ত ন্যাংরা। মনের জোরই বড় জোর, আর সে জোরই আমি তোকে জ্যান্ত কবরে পাঠাবো। পৃথিবীর কোনো শক্তি তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। তাইলে খালে আসস কেন? সাহসটাকে তো মারা মারে জানে শেষ করে দে। তোর মতো নরপিশাচের রক্তে একজন মহান ব্যক্তির পবিত্র পরিবেশ অপবিত্র করে তাকে তোর খুনে দোষর করব না। তোর পাপিষ্ট পরিবেশে তোর নির্মম মৃত্যু হবে, যাতে তোর লাশের দুর্গন্ধে এই সুন্দর সমাজের আলো বাতাস দূষিত হতে না পারে। ওপরে আসমান, নিচে জমিন, মাঝখানে আজরাইল আমিন। আমার আদালতে ধরা খাইলে তারে দেই না আমি জামিন, তগরেও দিমু না। একবার বাইতে গেছস, এইবার আর বাঁচবি না। আমিন, মৃত্যুর হুমকি দিয়ে যদি আরেকটি কথা বলিস তাহলে তোকে লাশ বানাতে বাধ্য হব। আমার তুই মৃত্যুর ভয় দেখাস? তুই জানস না আমি মৃত্যুর দাবানল। এই তোর দাবানলের আগুন ধপ করে নিবে যাওয়ার সময় হয়ে গেছে, খুব শীঘ্রই তোকে মৃত্যুর দ্বারে দাঁড়াতে হবে। হ্যাঁ, ফাঁসির রশি তোর জন্য তৈরি হয়ে আছে, এখন শুধু তোর গলায় পাওয়ানো বাকি রয়েছে। বাকির নাম ফাঁকি, মনে রাখিস তখন রক্ত চোষা চোখ দেখে আমার রক্তে আগুন জ্বলতাছে, তখন রক্ত দিয়ে সেই আগুন নিভামু, আর সন্ত্রাস দমন কমিটির সবার চোখ দিয়া কান্নার ঢল নামায়া দিমু। লক্ষ্মী সোনা, কাঁদে না, থামো, চলো বলছি বাবা, চলো ভাত খাইবা। এমন করে না বাবা, চলো বলছি লক্ষ্মী বাবা। সোহাগ, কি হয়েছে মামা? তুমি আমার মতন বাঁচা, আর তোমার সাথে কথা বলবো না। কেন মামা? আব্বু বলেছিল তুমি বিদেশ থেকে আসার সময় আব্বুকে নিয়ে আসবে, কিন্তু তুমি একা এসেছো, আব্বুকে আনুনি কেন? লক্ষ্মী মামা আমার, আবার যখন যাব তখন নিয়ে আসবো। না, তুমি আমার মতন মিথ্যা কথা বলছো, যাও আমার আব্বু কেন দাও, আমি আমার আব্বুকে যাই, আব্বু কেন দাও। কাঁদে না মামা, কাঁদে না লক্ষ্মী মামা আমার, থাম, চুপ করো, চুপ করো। কামের সময় একাম না হলে না যাচ্ছে মেয়ে ডালি। হ্যালো, ওই বক্কর আমি কইতে আসি। এই বক্কর, এবার আমার মরণ চক্করে পড়ে মরার জন্য তৈরি থাক। ওই কেডা তুই, ওরে মারার ভয় দাইতে আসো? আমাকে যখন দেখবি তখন এই পৃথিবীতে বেঁচে থাকার আশা তুই ছেড়ে দিবি, পৃথিবীর কোন শক্তি তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। মাইন্ড ইট। হ্যালো হ্যালো হ্যালো, মোরে মারবে হেই হালা আবার কেডা। আরে রাহুল, মুই আছি মৃত্যুর মুখে, মোরে দেখো তোমার মুখে,
মনের সুখ মোর বলে গেছে হালাই যদি মোরে ঠিকই মার গিয়ে ভালায় তাই তো মুশেল এখন কি হল মু পাইছি মুই অস্ত্রওয়ালা সিকিউরিটি গার্ড লই গেছিল মু তোমরা হ্যাঁ স্যার আমরা এখন থেকে আপনার নিরাপত্তার জন্য তৈরি চব্বিশ ঘন্টা চোখ কান খোলা রেখে আমার কড়া নিরাপত্তা দিয়ে রাখবা বুঝলা ওকে স্যার ওকে ঠিক মতো নিরাপত্তা না দিলে তোমাকে খাই দেবো ওকে ফলো মি মাসুদ চৌধুরী কিন্তু এখন ল্যাংরা মাসুদ তুই এখন বাইসে আসস হ্যাঁ তোর মতো উকিল নামে নরপিশাসকে মারার জন্য আমি বেঁচে আছি এই মক্করালি তোর চক্করে পড়ে আমার ভাই আর আমার বোন জামাইয়ের খুলিরা অন্ধ আইনে ফাঁক দিয়ে বের হয়ে গেছে আর তাই বিষাক্ত সাপে বিষ দাঁত ভেঙে ফেলার মতো আস্তকে আমি শেষ করে দেবো যাতে আর কোনো খুনি সন্ত্রাসী কাউকে খুন করে শাস্তি রাত থেকে বাঁচতে না পারে করিয়া তুই নিজে সব করেই ভরিয়ে গেলি আমার বক্করালি কার চক্করে পড়ে আখেরি আদালতে চলে গেছে সেই খবর আমি চাইও সেই আমার সন্দেহ হচ্ছে ওই ল্যাংরা মাসুদকে তাইলে ওই ল্যাংরার একটা ল্যাং মারো ল্যাং দেখো শুয়ে বাচ্চা কোলা ব্যাংকের মতো লাভ দেয় না চিত হয়ে পড়ে থাকে এসো কেসটা ছেড়ে আমি দাঁড়াতে পারবো না প্লিজ হেল্প মি ঠিক আছে মাসুদ এনো হ্যালো মিস্টার সরি ব্রেক ডিস্টার্ব করছে তাই নিয়ন্ত্রণ রাখতে পারিনি মারাত্মক কোনো আঘাত লাগেনি তো না আর লাগলেই বা কি করার আছে অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট ওকে দেখা হবে বাই কুতুব খালের কুতুবউদ্দিন তোর কুতুবগিরির দিন শেষ হয়ে আসছে মাসুদ আর তাই তোমার মা বাবা আর বোন জামাইকে হত্যার প্রধান আসামি যে ওই খুনি আমিন তার রাজ সাক্ষীর জবানবন্দি এই সিডিতে রেকর্ড করা আছে এই সিডি দিয়ে তুমি সহসাই ওকে ফাঁসিতে ঝুলাতে পারবে না সুইটি ওকে আমি নিজ হাতে খুন করব তারপরে সিটি আইনের হাতে তুলে দিয়ে নিজেকে কঠিন শাস্তির হাত থেকে রক্ষা করব সুইটি তোমার উসিলে আমি নির্ঘাত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি আমাকে যে তুমি কত ভালোবাসো তার প্রমাণ আমি পেয়েছি আর তাই আমি তোমাকে আমার জীবনের সব দুঃখ কষ্টের অংশীদার করে নিলাম হ্যাঁ সুইটি যত কাছে আসি তত পুরো ভরি রে বলো না গো বলো না
তো কাছে আসিব তত দূরে মরি রে বলো না গো বলো না আমি কি যে করি রে আজ দুজনে সেই আগুনে মরে যাব রে সেই মরণে আমি কি তোমায় পাব রে করবো এসো তোমায় এখনই আপন এত কাছে তুমি আমি কি জানি কি হয় কিছু বললে হবে তাতে করো না তো ভয় বাধা দেবো না আজ দুজনে সেই আগুনে মরে যাব রে সেই মরণে আমি কি তোমায় পাব রে লেগেছে বুকে বেমাগুন হয়ে যাই নীরবে আমি খুন বন্ধন চুপি চুপি ডাকি আমি সাড়া দিয়ে যাও বলো না গো আজ তুমি বলো কি যে যাও ডুবেছি আমি প্রেমের নেশায় আজ দুজনে সেই আগুনে মরে যাব রে সেই মরণে আমি কি তোমায় পাব রে যত কাছে আসিব তত পুরে মরি রে বলো না গো বলো না আমি কি যে করি রে আজ দুজনে সেই আগুনে মরে যাব রে সেই মরণে আমি কি তোমায় পাব রে লেগেছে বুকে বেমাগুন হয়ে যাই নীরবে আমি কুতুব খালির কুতুবউদ্দিন আমি সময় আমাকে মিথ্যে আসামি করে গ্রেফতার করার পরিণাম ভালো হবে না বলছি ওকে কি কারণে গ্রেফতার করা হয়েছে স্যার সময় খারাপ ও সন্ত্রাস দমন কমিটির সদস্য আর অ্যাডভোকেট বক্রালি ছিল সন্ত্রাসীদের পক্ষের উকিল তাই বক্রালির খুনের সাথে ও জড়িত আছে বলে আমার সন্দেহ সেটা মিথ্যে হতে পারে স্যার না যার উপর সন্দেহ ছিল সে এখন অচল মানে ল্যাংরা মাসু চুপ করুন স্যার যে উকিলের কারণে এই শহরের সন্ত্রাসীরা আইনের শাস্তির হাত থেকে বেঁচে গেছে সে উকিলের বেঁচে থাকার কোনো অধিকার নেই তাই ওকে যে মেরেছে তাকে আমাদের কংগ্রেচুলেশন জানানো উচিত বিশাল ইয়েস ইয়েস মিস্টার অফিসার আপনি আমাকে সাসপেন্ড করতে পারেন আমাকে ট্রান্সফার করাতে পারেন কিন্তু সেই ভয়ে আমি আপনার মতো অন্যের পক্ষে দালালি করে চুপ থাকবো না সন্দেহের বসে আপনি যাকে গ্রেফতার করেছেন ভুলে যাবেন না সে একজন ক্রাইম রিপোর্টার ক্রাইম বন্ধ করার ব্যাপারে আমাদের চাইতে তার ভূমিকা কম নয় আর তাই বলছি গ্রেফতার যদি করতেই হয় তাহলে সন্ত্রাসীদের গঠনদার ওই আমিনকে গ্রেফতার করুন বিশাল তুমি জানো না কার নামে কি বলছো জানি স্যার জানি আর তাই আমি যা বলেছি তা যে মিথ্যে নয় সন্ত্রাসী বাঘার দিয়ে যাওয়া জবানবন্দি রেকর্ড করা এসিডি দেখলে আপনি তো সব বুঝতে পারবেন আমিন ভাইয়ের নির্দেশে
আমি আর জামান শেখ জজ আফজল চৌধুরী আর তার স্ত্রীকে নিজে খুন করেছি। আমিন ভাইয়ের নির্দেশে কিসমত খামাখা এসআই বিশালকে পেট্রোল কি তোর পাপের সাক্ষী জবানবন্দি শুনে দম বন্ধ হয়ে আসছে? বড় বড় নিঃশ্বাস নিয়ে বেঁচে থাক, কারণ তোর দম কেড়ে নেব আমি। এই বান্দির বাচ্চা, চান্দি গরম করে দিয়ে ভাবছস আমি ভয়ে নরম হয়ে যাব? না, এই আজরাইল আমিন সত্যিকার আজরাইলেও ভয় পায় না, কারণ আমি রক্তচোষা হয় না, আমার হাতে ধরা খাইলে কেউ রক্ষা পায় না। আরে খালি নাম ঠিকানাটা কয়ে দেখ, ক তুইও রক্ষা পাবি না। আমার নাম যখন জানবি তখন বেঁচে থাকার আশা ছেড়ে দিবি, আমার ঠিকানা যখন পাবি তখন তুই কবরের ঠিকানায় পৌঁছে যাবি। তাই যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নে, কারণ আমি যা শুরু করি তার শেষ না করে ছাড়ি না। এই বেটা মোবাইল অফ করলি কেন? মোবাইল অফ করলি কেন? জাহরি জাহর চিনে আমি চিনছি তরে, তাই এবার তুই থাকবি কবরে আর আমি থাকুম তোর উপরে। Oh!
রাগকে ছাড়া বাঁচবো না, বাঁচবো না। হ্যালো, ওপরে আসমান নিচে জমিন, মাঝখানে আজরাইল আমিন। আমার আদালতে ধরা খাইলে তোর দেই না আমি জামিন। এই ল্যাংরা মাসুদ, এতদিন ট্যাংরা মাছের মতো ফাল পারছাস, আমার বাঘার বক্করালিরে মরণ কাটার গুতা দিয়া মাটির তলে পাঠাইছাস। বাঘার জবানবন্দির সিডি হাতে রাইখা আমার লগে কবডি খেলা শুরু করছাস। তাই মাস্টার টেপ সহ কপি করা সবগুলি সিডি আমার চাই, তা না হইলে তোর ভাইগনা রে এই দুনিয়া থেকে নাই করে দিব নাই। এই শয়তান আমি, সাবধান, আমি তোর শর্ত অনুযায়ী সেই সিডি নিয়ে আসবো, কিন্তু আমার ভাগ্নে গায়ে যদি একটা আঁচড় পড়ে তাহলে তোর বাঁচার কোনো পথ থাকবে না। না, মা বাবার আমার স্বামীকে হত্যার রেকর্ড করা জবানবন্দির ওই সিডির বিনিময়ে সোহাগকে ফিরিয়ে এনে ওই খুনি আমিনকে আমি বাঁচতে দেব না। ওস্তাদ। কি ওস্তাদ, চোখে ধাঁধা লেগে গেছে? না, নেশা কেটে গেছে। তাই তো আসল নেশার পেয়ালা নিয়ে এসেছি। হ্যাঁ, এই জোয়ানি সুধা পান করে আজ পাগল হয়ে যাবে। তাহলে দেরি কেন, এসো। আরে এসো না, আস্তে, সব হবে, ধীরে ধীরে খাও। ওইদিকে খেয়াল রেখো, যাও। তুমিও খাও। বিলার মতো আইবি কিন্তু বাঘের মতো আইসা, তুই নিজেই তোর বিপদ ডাইকে আনছ। বাঘ কখনো বিড়াল হয় না। তুই যেমন একটা কিছু করবি তা আমার আগেই জানা ছিল, এই জন্য তোর বইন আর ভাইগনারের সামনে রাখতে মানা করছি। এই আগের নিচে ভালা। Oh!
পরিপ্রেক্ষিতে আমি ওর মৃত্যুদণ্ডের জোর আবেদন জানাচ্ছি। কিসমত খামাখা, এইটা কোন ধামাখা? ভাইজান, যখন খবর পেয়েছি মাসুদ তোমাকে মরণথামা দেওয়ার জন্য ধাওয়া করেছে, তখনই ব্যবস্থা নিলাম। সাব্বাস ভাই, আর বন্ধু কারে কয়, তোমরাই তার প্রমাণ। এই যা, ঐশ্বরের বাচ্চা যদি এখানে হানা দিতে আসে, তাইলে ওর জীবনের গানা বাজলে শেষ করে দিবি। উপরে আসমান, নিচে জমিন, মাঝখানে আজরাইল আমিন, আমার আদালতে ধরা খাইলে তার দেই না আমি জামিন। সবাই চারিদিকে কড়া নজর রাখ, একটা পক্ষীও যাতে পাড়া দিতে না পারে। Thank you.
আদালতের মালিক আজলাইল আমিন, কিন্তু উপরওয়ালা তুই, আমারে দিলি না জামিন। মামা, you are under arrest. Bhaiya, bhaiya. Mama, mama. এবার তোমরা ওদের গলায় মালা পরানোর জন্য তৈরি হও। ভাইয়া, আমরা দুজন বাদ থাকবো কে? বুল্লি যে বলবেন বলছে ভাই, তাই তো বলছি না, তোমাদের বিয়ের মালা আমি কিনবো গো। আরে মিয়া, তুমি একটা কুফা, তোমার মালা আমরা পরলে সেই মালা বাসর রাইতে বিপদ আনতে পারে।